আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর বন্ধুরা, আমি আজকে সারাদিন কী কী কাজকর্ম করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আপনারা আমার আজকের পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই তো আমি সকাল থেকেই আজকে ব্লগটি শুরু করে দিলাম। তো কিছুক্ষণ আগে বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি। তো আমার বেডের দেখুন বন্ধুরা কী অবস্থা। তো বন্ধুরা, আমি এখন বেডটা একটু ভালো করে ক্লিন করে নিব। তো বেডের উপরে যে বালিশগুলো ছিল বন্ধুরা, আমি বালিশগুলো একটি চেয়ারে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে হলো তসবি। তো প্রতিদিন রাত্রে বন্ধুরা আমার আম্মায় তসবিটা সাথে করে নিয়ে ঘুমায়। তো তসবি পড়তে পড়তে বন্ধুরা ঘুমিয়ে পড়ে। আপনারা সবাই আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন তার শরীরটা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর বন্ধুরা, সেম এইভাবে করেই যেন সবসময় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করতে পারে। তো বন্ধুরা, আমি বেডের বালিশগুলো চেয়ারে রেখে দিয়েছি। এখন বন্ধুরা, আমি বেডটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বেড ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি বেডের উপরে রেখে দিচ্ছি কাঁথা। তো বন্ধুরা, যখন রাত্রে একটু শীত করে, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন বন্ধুরা আমি এই কাঁথাটা নিয়ে ঘুমাই। তো বন্ধুরা, এখন আমি বেডে বালিশগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি জানি না আমার ব্লগ আপনাদের কাছে কতটা ভালো লাগে। যদি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। আর আপনাদের ভালো লাগার ভিডিওগুলো বন্ধুরা আপনাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি বেডে বালিশগুলো রেখে আমি বেডটা আর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন বন্ধুরা, আমি রুমের ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বন্ধুরা মাফির ছোটবেলার চেয়ার। আর বন্ধুরা, এই চেয়ারটা মাফিকে কিনে দিয়েছে আমার খালায়। তো বন্ধুরা, চেয়ারের সাথে আরও অনেক কিছুই কিনে দিয়েছিল। তো বন্ধুরা, চেয়ারটা দিয়েছিল যখন মাফির প্রায় 5 থেকে 6 মাস একটু একটু বসতে পারে, তখন বন্ধুরা মাফিকে এই চেয়ারটা কিনে দিয়েছে। তো আমি আবার বন্ধুরা মাফিকে চেয়ারে বসিয়ে আমি রুমের কাজকর্ম করতাম। তো বন্ধুরা, এখন মাফির 11 বছর চলছে, এখনও বন্ধুরা আমি চেয়ারটা যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটা হচ্ছে হলো বন্ধুরা আমার খালার হাতের স্মৃতি। তো বন্ধুরা, কালকে 25 তারিখ বৃহস্পতিবার, কালকে থেকে বন্ধুরা মাফির এক্সাম শুরু। আপনারা সবাই বন্ধুরা মাফির জন্য বেশি করে দোয়া করবেন, মাফি যেন বন্ধুরা ঠিকঠাক মতো এক্সামটা দিতে পারে। তো বন্ধুরা, আমার রুমের ফ্লোর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বন্ধুরা আমি ময়লাগুলো তুলে নিব। তো বন্ধুরা, রুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বন্ধুরা আমি সকালে নাস্তা করব। আর আজকে সকালে বন্ধুরা নাস্তায় তৈরি করেছি পরোটা আর দুধ চা। আর মাফির টিফিনটা বন্ধুরা মাফির নানুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মাফিকে দিয়েছি পরোটা আর ডিম ভাজা। আর এই যে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আগেই মাফি আবার স্কুল থেকে বাসায় চলে আসছে, আজকে মাফির 4-এর শেষ ক্লাস। তো বন্ধুরা, মাফির আবার যে ফ্রেন্ডরা আছে ওরা মাফিকে ধরে দেখুন মাফির চেহারায় চুমকি দিয়ে ভরে ফেলেছে। তো আমাকে এসে আবার বলছে যে আম্মু, এই যে দেখো বন্ধুরা আমাকে চুমকি দিয়ে কি করেছে। তো বন্ধুরা, আমি আবার বললাম যে আজকে তোমার শেষ ক্লাস, তাই তোমার বন্ধুরা তোমার সাথে একটু দুষ্টামি করেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দুপুরে রান্না করতে চলে আসলাম কিচেনে।
আজকে দুপুরে বন্ধুরা আমি রান্না করব ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আর বন্ধুরা আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে ফুলকপি। আর বন্ধুরা রান্না করব আজকে আমি লাউ শাক ভাজি। তো বন্ধুরা, পাতাকপি ভাজি করার জন্য আমি প্যানের উপরে পাতাকপি ধুয়ে বসিয়ে দিয়েছি। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখন পরিমাণ মতো লবণ। এখন আমি বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশে চুলায় বন্ধুরা আমার ডাউলও বলক চলে আসছে বন্ধুরা। এখন আমি ডাউলটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পাতাকপি সিদ্ধ করা হয়ে গেছে। এখন বন্ধুরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বাঁধাকপির উপরে যে পানি আছে বন্ধুরা, আমি পানিগুলো একটি জালিতে ঝরিয়ে দিব। তো বন্ধুরা, চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি প্যানের উপরে দিয়ে নিলাম সয়াবিন তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা কাঁচামরিচ ফালি। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি পেঁয়াজ কুচি। কাঁচামরিচ ফালি আর বন্ধুরা পেঁয়াজ কুচি আমি একটু তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজটা বন্ধুরা আমার নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজের উপরে একটি ডিম। আজকে বন্ধুরা আমি বাঁধাকপিটা ডিম দিয়েই ভাজি করব। তো বন্ধুরা, ডিমটা আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা আমি ডিমের উপরে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। এখন বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে বন্ধুরা আমি দিয়ে নিব পরিমাণ মতো কিছুটা লবণ। কারণ বন্ধুরা আমি এক বাঁধাকপিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েই সিদ্ধ করেছি। এখন বন্ধুরা লবণ দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পাশের চুলায় আমি লাউ শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, শাকের সাথে আমি একটি আলু দিয়েছি। এখন বন্ধুরা আমি শাকের উপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। আর দিয়ে নিব বন্ধুরা এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ। এখন আমি বন্ধুরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন বন্ধুরা আমি বাঁধাকপির উপরে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা বন্ধুরা বাঁধাকপি ভাজির উপরে দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। তো বন্ধুরা, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি বাঁধাকপিটা আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বাঁধাকপি ভাজি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে বন্ধুরা বেড়ে নিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার লাউ শাকও সিদ্ধ করা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ শাকে একটু পানি আছে, আমি বন্ধুরা লাউ শাকের পানিটা শুকিয়ে ফেলবো। তো বন্ধুরা, পাশের চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে আমি দিয়ে নিলাম সয়াবিন তেল। এখন আমি বন্ধুরা লাউ শাকটা একটু বাগার দিয়ে নিব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি গোটা দুটো শুকনো মরিচ। আর বন্ধুরা, এখন আমি শুকনো মরিচ দুটো তেলের সাথে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি। আর দিয়ে নিব বন্ধুরা এখন আমি থেঁতো করে রাখা রসুন। তো বন্ধুরা, শাক বাগার দেওয়ার সময় রসুনটা একটু থেঁতো করে দিলে শাক থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন বন্ধুরা আমি পেঁয়াজ কুচি আর থেঁতো করা রসুন কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো।
তো বন্ধুরা এখন আমি লাউ শাকটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে বন্ধুরা আমি এখন একটু লবণ দিয়ে নিব। এখন বন্ধুরা আমি লাউ শাকের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা আমি একটু আলুটা একটু ভেঙে দিচ্ছি। তো শাকের আলুটা বন্ধুরা একটু ভেঙে দিলে শাকটা কিন্তু বন্ধুরা একটু আঠা আঠা হয় আর খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আমার লাউ শাক রান্না করা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি একটি প্লেটে লাউ শাকগুলো বেড়ে নিব। তো বন্ধুরা এখন আমি ভেজে নিব মাছ। তো বন্ধুরা আমি মাছগুলো আগেই হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে হলো নলা মাছ। তো নলা মাছের সাথে বন্ধুরা আমি আবার দুটো রুই মাছ দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া আবার নলা মাছ খাবে না। তো বন্ধুরা আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। পাশের চুলায় বন্ধুরা আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন বন্ধুরা আমি তেলের সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো একটু ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ বন্ধুরা নরম হয়ে আসলে আমি পেঁয়াজের উপরে দিয়ে নিব বন্ধুরা সামান্য পরিমাণ কষানোর জন্য পানি। এখন বন্ধুরা আমি এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ আদা পেস্ট। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ রসুনের পেস্ট। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা ধনে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সব ধরনের মশলা দিয়ে বন্ধুরা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে রাখা আলু আর ফুলকপিগুলো। তো বন্ধুরা আপনি কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি শিম খেতে অনেক ভালো লাগবে। আর কিছুদিন পর বন্ধুরা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, যখনই বন্ধুরা একটু একটু শীত চলে যাবে তখন। তো বন্ধুরা এখন আমি মশলার সাথে আলু আর ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আমার ফুলকপি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। এখন বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখন বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। তো বন্ধুরা আমার ফুলকপির তরকারি বলক চলে আসছে। এখন বন্ধুরা আমি তরকারির উপরে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আমার ফুলকপির তরকারি প্রায় হয়ে গেছে।
এখন আমি বন্ধুরা ফুলকপির তরকারির উপরে দিয়ে নিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা তরকারিটা আমি আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমার ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে। এখন বন্ধুরা আমি নামিয়ে নিব। তো কাছে বা দূরে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের জন্য বন্ধুরা বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।